ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন, এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক বিভাগ। রবিবার ঈদে সড়কে যান চলাচল নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে সড়ক পরিবহন সচিব এবিএম আমিনুল্লাহ নুরী আরো জানান, এসময় মহাসড়কে রাইড শেয়ারিংও বজায় থাকবে এই নিষেধাজ্ঞা। ঈদে সড়কে ভোগান্তি কমাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ঈদের সময় মোটরসাইকেল রাইড শেয়ারিং করা যাবে না, এর জন্য রাইড শেয়ারিং হাইওয়েতে করা যাবে না এবং এক জেলার মোটরসাইকেল আরেক জেলায় যাবে না। ঈদের আগে তিন দিন, ঈদের তিন, ঈদের 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 পরে তিন দিন। কি কারণ ছাড়া কোনো যৌক্তিক কারণে যেতে হলে পুলিশকে জানিয়ে যেতে হবে।